হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন রান্না করছি। তো প্রথমে চিকেনটা আমি তেলে ভেজে নিচ্ছি, আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা আছে, আর ওখানে একটা টমেটো আছে, আর মশলা এদিকে আমি কেটে রেখে দিয়েছি এখানে। তো এখানে চিকেনটা ভাজা চলছে, এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, টমেটোটা ওখানে আছে। তো এখানে তেলটা চলে এসছে, আমি চিনি দিয়েছিলাম, চিনিটা পুড়ে গেছে। এখন এর মধ্যে আমি জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার উপরে আমি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি পেঁয়াজটা একটু গলে যায়। এখানে বাটির মধ্যে আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি, এটা আমি দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি মশলাতে। মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব আরেকবার। আমি এখন চিকেনের মধ্যে ক্যাপসিকাম ও টমেটোটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখন আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেব সসটা দেওয়ার পর। তারপর আমি এক একে মিট মশলা ও গরম মশলা সানরাইজে দুটোই দিয়ে দেবো। আমি মাংসতে পরিমাণ মতো জল দিয়েছি, গরম জল, আর আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো ভালোভাবে ভাজা আছে, সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি ধনে পাতাকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো মাংসের মধ্যে। আর নামানোর আগে কাগজি লেবু কাটা আছে, সেটাও দিয়ে দেবো।